ভেতরটা যে অবস্থা ভেঙে চুরে গেছে, এদের এই পলেস্তরা খসে পড়েছে, চারপাশে ফাঁকা জায়গা, মাঝখানে একটা নীলকুঠি। তাদেরকে এই নীলকুঠিতে এনে চাবুক মেরে নির্মমভাবে অত্যাচার করা হতো। ইতিহাস ঐতিহ্যের অনুসন্ধানে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি রেজওয়ান সিদ্দিকী। ভারতবর্ষের এক কলঙ্কময় অর্থনৈতিক আগ্রাসনের সাক্ষী নীলচাষ। এখনও বাংলাদেশ ও ভারতে অনেক নীলকুঠি দাঁড়িয়ে আছে। খুলনায় অবস্থিত সেরকম একটি স্থাপনা দেখাবো আপনাদের, জানাবো এর ইতিহাস। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। পর্দায় যে ধ্বংসপ্রায় স্থাপনাটি দেখছেন, এটি সেই নীলকুঠি। নীলচাষ পরিচালনা ও তত্ত্বাবধানের জন্য এটি নির্মাণ করা হলেও দিনে দিনে তা হয়ে ওঠে টর্চার সেল। এই নীলকুঠি নির্মাণ করেছিলেন নীলকর চার্লস। এটি খুলনার প্রথম পাকা দালান বাড়ি। 200 বছরের বেশি পুরনো স্থাপনাটি অযত্ন অবহেলায় পড়ে আছে, যা দেখে খুব খারাপ লাগলো। দর্শক, ঐতিহাসিক এই স্থাপনাটির এখন কি অবস্থা সেটাই আপনাদের দেখাতে চাই, আমার সঙ্গে চলুন। আমি ভেতরে ঢুকলাম। ভেতরটা যে অবস্থা ভেঙে চুরে গেছে, এটার এই পলেস্তরা খসে পড়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই পলেস্তরা খসে পড়েছে, ইটগুলো বেরিয়ে গেছে। তবে এই ইটগুলো আগের ইট না, নতুন ইট বলা চলে, কয়েক বছর আগের, কিন্তু সেগুলোরও পলেস্তরা খসে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি একটু আপনাদের আরও দেখাই যে উপরের যে পাটাতন, এখানে কাঠের পাটাতন দেওয়া ছিল, এখনও আছে, কিছু কিছু পাটাতন ভেঙে গেছে। এই যে হার্ডবোর্ড, এই হার্ডবোর্ডগুলো ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। আপনারা আরও দেখতে পাবেন এই ভবনে, এই যে এগুলো কিন্তু সব এগুলো সংস্কার করা হয়েছে, পলেস্তরা এগুলো নতুন লাগানো, দেখে বোঝা যাচ্ছে উপরের অবস্থা নাজুক, হার্ডবোর্ড ভেঙে গেছে। এই ভবনটি মূলত হার্ডবোর্ড, কাঠ আর উপরের টালির ব্যবহার করা হয়েছে। প্রায় 43% জায়গার মাঝখানে দোতলা বাংলো বাড়িটির অবস্থান। চারপাশে রয়েছে আম, নারিকেল সহ বিভিন্ন প্রজাতির গাছ। আগাছা জন্মে তৈরি হয়েছে জঙ্গল। পরিত্যক্ত বাড়ি যেমনটা হয়, চারপাশে ফাঁকা জায়গা, মাঝখানে একটা নীলকুঠি, দোতলা, দেখতে কিন্তু চমৎকার, কিন্তু এখন অবস্থা খুবই খারাপ। দেখাই আপনাদের আরও, এপাশে আসলে আপনি দেখতে পাবেন, এই যে ঝোপঝাড়, চারিদিকে ঝোপঝাড়, ময়লার ভাগাড়ের মতো অবস্থা। কিন্তু গাছগাছালিতে মোটামুটি আছে, আমি মনে করি যে আরও গাছগাছালি হয়তো ছিল এখানে, এখন কমে গেছে। এর উপরতলায় 3টি এবং নিচতলায় 4টি কামরা আছে, সামনে খোলা বারান্দা। দোতলায় ওঠার জন্য সামনে পেছনে 2টি সিঁড়ি আছে, যা খুব ঝুঁকিপূর্ণ। এটা হচ্ছে দোতলায় ওঠার সিঁড়ি, খুব ঝুঁকিপূর্ণ, এখানে ভেঙে গেছে। এখানে যারা উঠবেন, মানে এখানে যারা আসবেন, তারা এখানে না ওঠাই ভালো। ভেঙে পড়ার শঙ্কা নিয়েই উপরে উঠলাম। এ ধরনের স্থাপনা ভালোভাবে দেখতে হলে খানিকটা ঝুঁকি নিতেই হয়। দর্শক, আমি এখন নীলকুঠির দোতলায় অবস্থান করছি, ঝুঁকিপূর্ণ ভবন। আমি যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম তখন বেশ ভয়ে ভয়ে উঠেছি। সর্বত্র আসলে যে তক্তা, যে পাটাতনটা আমি একটু দেখাতে চাই আপনাদের, পাটাতনটা কিন্তু খুব দুর্বল। যখন হাঁটছি তখন কাঁপছে পুরো স্থাপনাটি। এই তক্তাগুলো সেই 200 বছর আগের, এখনও মোটামুটি শক্ত, কিন্তু কোনো কোনো জায়গায় ক্ষয়ে গেছে, ভেঙে পড়েছে। মানে এটা যে অযত্ন অবহেলায় পড়ে আছে বছরের পর বছর, তার একটা বড় প্রমাণ এই অবস্থা। দরজা জানালার বেহাল দশা, ছাদের ভাঙা টালির ফাঁকা দিয়ে আকাশ দেখা যায়। বারান্দায় কাঠ ও লোহার রেলিং থাকলেও এখন তা নেই। এবার আপনাদের নীলকুঠির ইতিহাসটা জানাতে চাই। 1795 সালে ইংরেজ নীলকর বন যশোরের উপদিয়ায় প্রথম নীলের কারখানা স্থাপন করেন। এই কারখানা স্থাপনের মাধ্যমে এই অঞ্চলে রচিত হয় অত্যাচারের এক ভয়ঙ্কর ইতিহাস। 1801 সালে খুলনার দৌলতপুরে নীলকর অ্যান্ডারসন প্রথম নীলকুঠি স্থাপন করেন। এরপর খুলনা শহরের কেন্দ্রস্থলে এই নীলকুঠি স্থাপন করেন নীলকর চার্লস।
লবণ এজেন্সির প্রধান ইউয়ার্টের সহযোগী ছিলেন চার্লস। অন্যান্য নীলকুঠির মতো এটিও ছিল নীলকরদের কেন্দ্র। তখন ইউরোপে নীল ও রেশমের তৈরি বস্ত্রের খুব কদর ছিল, বাংলায় ছিল সস্তা শ্রম। কিন্তু এ অঞ্চলের মানুষ সহজ সরল হলেও একেবারে বোকা ছিল না। তাদের কাছে নীলের চেয়ে ধানপাট চাষই ছিল বেশি লাভজনক। মাঝে মধ্যে নীল চাষ করবে না বলে তারা বেঁকে বসত। কিন্তু সাদা চামড়ার বণিক সাহেবরা ছিলেন ভীষণ নিষ্ঠুর। তাদের হাতে ছিল বন্দুক আর চামড়ায় মোড়ানো বেতের চাবুক। কৃষকরা নীল চাষ করতে চাইতেন না, তাদেরকে একরকম বাধ্য করা হতো নীল চাষ করতে। যেসব কৃষকরা নীল চাষ করতে রাজি হতেন না, তাদেরকে এই নীলকুঠিতে এনে চাবুক মেরে নির্মমভাবে অত্যাচার করা হতো। এখন এই নীলকুঠি দেখে আমার সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে, চোখের পর্দায় ভেসে উঠছে সেই সব দিনের কথা। না জানি কত নির্যাতন হয়েছে এখানে, সত্যি সেগুলো ভাবলে অনেক খারাপ লাগে। 1884 সালে কলকাতা থেকে খুলনা পর্যন্ত রেলপথ সম্প্রসারিত হয়। তখন চার্লির বাড়িটি ইন্ডিয়ান জেনারেল নেভিগেশন অ্যান্ড রেলওয়ে কোম্পানির কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। সে সময় চার্লির বাড়িতে বসে দায়িত্ব পালন করেছেন ওই কোম্পানির এজেন্ট ওয়াটসন, নওয়াব হামিদ ইসমাইল, খাজা গোলাম সরোয়ার, এস আর দোহারের মতো ব্যক্তিরা। এছাড়াও তাদের মধ্যে ছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী বগুড়া। ভারত বিভক্ত হওয়ার পর নেভিগেশন ও রেলওয়েকে পৃথক করা হয়। তখন বাড়িটিকে নেভিগেশনের কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। 1971 সালে দেশ স্বাধীন হলে এটিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন BIWTC-র কার্যালয় করা হয়। পরে 2001 সালে পরিত্যক্ত ঘোষণা করে খুলনা সিটি কর্পোরেশন। BIWTC-কে বাড়িটি লিজ দিয়েছিল রেলওয়ে। তখন প্রতিষ্ঠানটির একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী পরিবার পরিজন সহ বাস করতেন। দীর্ঘদিন লাইসেন্স ফি বকেয়া থাকায় রেলওয়ে কর্তৃপক্ষ ইজারা বাতিল করে সম্পত্তি বুঝে নেয়। এখন সেই নীলকুঠি প্রায় ধ্বংস হয়ে গেছে, থাকার লোক নেই, কুকুর থাকে এখানে। এই যে দেখতেই পাচ্ছেন কুকুর শুয়ে আছে, এখানে এখন কুকুরের বসবাস, ভাবা যায়। তখন এই বাড়ির অদূরে থাকা ভৈরব নদীকে কেন্দ্র করে বাজার গড়ে তোলেন চার্লি সাহেব। 19 শতাব্দীর শেষের দিকে শহর হিসেবে খ্যাত হওয়ার আগে খুলনার পরিচিতি ছিল চার্লির হাট বা সাহেবের হাটকে ঘিরে। নীলকুঠিতে বসেই এই বাজার পরিচালনা করতেন তিনি। নীলকরদের জামানা শেষ হয়েছে অনেক আগেই, তবে সেদিনের সেই ভাঙা গড়ার নানা স্মৃতি বুকে নিয়ে নীলকর চার্লির জরাজীর্ণ বাড়িটি আজও নগরপত্তনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শুধু প্রাচীনত্ব নয়, বাড়িটি বহন করছে এক ভিন্ন ঐতিহাসিক মর্যাদা। সংস্কার করে সংরক্ষণ করা হলে পুরাতন এই বাড়িটি মানুষের কাছে হয়ে উঠতে পারে এক দর্শনীয় স্থান।